প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমন একটি এপিসোডে। এবার আমি আপনাদেরকে এমন দুজন মানুষকে নিয়ে হাজির হয়েছি, আসলে সেই কথাটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন মাধ্যমে। লাইলি মজলু শিরি ফরাদের কথা শুনেছেন, সম্রাট শাহজাহানের কথা শুনেছেন, মমতাজের জন্য কত কিছু করেছে, কিন্তু আমাদের সোহেল ভাই আমাদের রওশন আপার জন্য কিন্তু তার কোনো দিক থেকে কমতি রাখেননি কোনো কিছুর। হয়তো সোহেল ভাইয়ের সেই সামর্থ্য নেই, কিন্তু ভালোবাসার যে মনটা তার রয়েছে, তার যে হৃদয়টা রয়েছে, তার কাছে অর্থ একদমই কোনো কিছুই নয়, ভালোবাসাটাই সবচেয়ে বড়। আজ আমাদের সঙ্গে রয়েছেন সোহেল ভাই এবং একই সঙ্গে রয়েছেন রওশন আপা। আপা স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপু, হচ্ছে আপনার কাছে জানতে চাই ভাইয়ার কোন দিকটা দেখে আপনাকে ভাইয়াকে পছন্দ হয়েছিল? তার একটা দিক ভালো লাগছিল, প্রথমে যে সে আমাকে মাইনে নিতে পারছিল, আর যে আমি তাকে বলছিলাম যে দেখেন আমাকে বিয়ে করে কষ্ট দিয়েন না, কিন্তু যদি আমাকে এখান থেকে যখন আমাকে ফোনে কথা বলে, তখন আমাদের ফোনের মাধ্যমে কথা হয় অনেক দিন যাবত, তারপর বিয়ে হয়, আর তখন তারপরেও আমাদের শ্বশুর বাড়ির দিক থেকে এখনও আমাকে এই পর্যন্ত আমাকে কেউ এখনও মাইনে নিতে পারে না। তো ওর মা বাবা এবং ভাই, মা এবং বাবা অনেক আগেই মারা গেছে ওর কাছে শুনি, এবং ওর যে ভাই বোন ওর আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে রাইখা এখানে পড়ে আছে শুধু আমার আমার জন্য। মানে এটাকে আপনি অন্যভাবে দেখছেন অবশ্যই? হ্যাঁ, আমার এটা অন্যভাবে দেখার কারণ এটাই যে সে ইচ্ছে করলে পারে এখনও আমাকে রাইখা চলে যেতে, কিন্তু সে এটু কখনোই করে নাই, আর সে টুক মনে হয় আর করবেও না, এবং তার প্রতি একটু আত্মবিশ্বাস আমার আজীবন থাকবে। ভাইয়ের হচ্ছে ভাইয়ের সাথে কখনো কি কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়? হ্যাঁ, যেহেতু স্বামী স্ত্রী ঝগড়াঝাটি মনোমালিন্য তো যেটাই বলেন হয়, কিন্তু আমার সবচেয়ে বেশি তার ঝগড়াটা হয় অগুছানোর কারণে, সে আমি গুছিয়ে রাখবো সেটা আলাইবো, কিন্তু এটা নিয়ে আমার বেশিরভাগ তার সাথে ঝগড়াটা হয়। সে একটা জিনিস আজকে পরবে, আমার এটা এখন আমার হলো যে সে আজকে এই গেঞ্জিটা পরছে, যদি আমি দেখলাম যে আমার ময়লা লাগতেছে, কিন্তু খোলার সাথে সাথে আমি গেঞ্জিটা কাছে দেন, সে এটার জন্য আজকে না কাচলে হইতো না, এটা আজকে কাচলা কেন? না আমি এটা করি, আর একটা কারণ আছে যে পানি তো আমার টাইনা আনা লাগে, ওই তার কষ্ট দূর থেকে এটা, তারপরে হেও অচল মানুষ বসে বসে পানিতে খাঁচে অনেকক্ষণ, এই জন্য তার মানে এটা নিয়ে আমার বেশি ভাগ। আমি আপনি একটা জিনিস যদি খাঁচার পর পানিতে খলাই, তো তিনবারে খলাবো, হে পাঁচবার সাতবার, তাহলে পানিটা আরো লাগছে, আমার কষ্ট তার কষ্ট, তার পানি আনা এমনই কষ্ট হয় যে দেখা যায় যে অনেক দূর থেকে পানি আনে, তো তার তখন একটু রাগ হয় যে দেখো কত আর পানি আনবো, তোমার পানি আনতেই হারা যায়, এই যে দেখেন পানি আনা, এই যে হাতে ঠোয়া, তার হাতে ঠোয়া গলা বাজে মাঝে মাঝে, যখন ও ঘুমিয়ে পড়ে ডাঙাই তখন ই করি বালতি দিয়ে বর্ষার সময় ঘুমিয়ে পড়ে, তখন তার হাতটি ধরে আমি অনেক ভাবি যে হায়রে মনে হয় আমার জন্যই ওর হাতটি এরকম ছিল, কিন্তু তার এই হাতটা আগে এরকম ছিল না। তার হাত যখন আমি আমার বিয়ের প্রথম দিন দেখছিলাম, মনে হয়েছিল যে ও মেয়ে মানুষের হাত, কিন্তু আমি তখন ভাবছিলাম, এখন হঠাৎ করে যখন দেখি মাঝে মাধ্যমে, তখন ভাবি যে পানি আনতে আনতে হয় হাতে এরকম হয়েছে নয়তো হয়তো, কিন্তু আমাদের ঝগড়াঝাটি জীবনের ভিতরে কিন্তু আমাদের অনেক ফাটন ধরাবার বাহির থেকে অনেক চেষ্টা করছে, কিন্তু আমার ভিতরে এইটুক ফাটন এই পর্যন্ত ধরে নাই যে কেউ ধরাইতে পারেনি। আমি এত তার প্রতি অন্ধবিশ্বাসী যে সে যদি শোকমন যে বলে যে তোমাকে ওই সাগরে নিয়ে হেরে ফেলাই দিব, তাও আমি মরতে রাজি, আমার তার প্রতি এতটুকু আত্মবিশ্বাস। দর্শক, আসলে যে কথাগুলো শুনছিলেন, আমি শুধু অবলোক দৃষ্টিতে চেয়েছে দেখছিলাম আসলে ভালোবাসার সীমানা আসলে কতটুকু হতে পারে। কথায় বলে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমি তোমার জন্য অনেক দূর যেতে পারি, মরতে রাজি, কিন্তু আমার সামনে জ্বলন্ত উদাহরণ এই দুইজন মানুষ। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে এই যে এতদিন ধরে প্রায় দীর্ঘ ১৫টি বছর আপনাদের সাংসারিক জীবন চলছে, এই সাংসারিক জীবনের কোনো কি অপূর্ণতা কোনো কিছু রয়েছে, চাওয়া পাওয়ার কোনো কিছু বাকি আছে কিনা? আমি আমার হাজবেন্ডের কাছে কখনো আমি এটা বলি নাই যে আমার এটা আমার এই মুহূর্তে দরকার বা এটা এখনই লাগবো, তো তার সামর্থ্য অনুযায়ী দেখা গেছে যে সে আজকে কোথাও গেছে, তাকে যে কেউ একটা সিঙ্গারা দিছে, তো সেই সিঙ্গারাটা সে বাড়িতে নিয়ে আসছে শুধু আমার আর আমার মা মেয়ের জন্যে,
কখন আমি তাকে সময়তে বলছি তোমার খাবার আমার জন্য নিয়ে আসবা কেন, তখন বলছে যে না তোমরা তো হয়তো এই জিনিসটা খাও নাই। তখন দেখা গেছে যে আমরা বাড়িতে আইনে আমরা তিনজনে এক জিনিস একসাথে ভাগ করে একটা সিঙ্গারাও খেয়ে থাকতে পারছি। আচ্ছা, অনেক কিছু জানার ছিল, কিন্তু আসলে আমি আপনাদেরকে যেহেতু সবাই আসছে এই বিষয়ে বলুন, বিষয় নিয়ে অনেক বেশি হচ্ছে আর কি, দেশবাসীর উদ্দেশ্যে কোনো কিছু বলা আছে কিনা কিংবা আপনাদের দেশবাসীর কাছে আমার জন্য দোয়া করবেন, এবং আমার মেয়েটাকে কে যদি কেউ সুন্দর দৃষ্টি দিয়ে যদি মনে করেন যে আপনার বোন বা আপনার ভাগ্নি বা আপনার মেয়ে, যদি এমন একটা বোন হতো তাহলে আপনার বোনটার জন্য যদি একটু সামাত্তর হাত যদি কেউ থাইকা থাকে তাহলে আমার মেয়েটার জন্য আপনারা সবাই দুহাতটা বাড়াইয়া দেবেন। আপনাদের তো ভালো একটা ঘর নাই। হ্যাঁ, আমার একটা ভালো একটা ঘর নেই, আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমার বৃষ্টির দিন হলে এখন সুস্থ যেমন ধরেন আমি হামকুরগুড়ি দিয়ে আসছে দেখছেন আপনারা, কিন্তু যখন কাদার দিন হয়ে যায় তখন আমার হামকুরগুড়ি দিয়ে আসতে গেলে দেখা যায় যে জামা কাপড়ে এইগুলো মানে হুইলচেয়ারটা ছিল, হ্যাঁ আমার হুইলচেয়ারটা নষ্ট হয়ে গেছে, কারণ এখন যে হুইলচেয়ারটা আছে সেই হুইলচেয়ারটাও যেমন ধরেন একসাথে বাস করা যায় না, ক্লোজ করা যায় না, এক কোথাও হয়তো ধরেন গাড়ির রাস্তায় গেলাম তখন দেখা গেল যে এত বড় হুইলচেয়ার তো আর গাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তখন ওই হুইলচেয়ারটা দেয় হয় আর কিছু করা যায় না, তখন দেখা যায় যে তখন আর ওই হুইলচেয়ারটা থাইকাও কোনো কাজে আসে না, যদি এমন হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার অতটুক জানা নাই যে এখন হয়তো জানা নাই, কিন্তু এক সময় আমি যখন প্রতিবন্ধী অবস্থায় ছিলাম তখন আমাকে বিপি কাছ থেকে ওরা আমাকে একটা অনুদান দিছিল, ওই হুইলচেয়ারটা আমার কারণবশত একটা জায়গায় রাখে আসছিলাম সেখানে যায় হেরে কে হেতে গেতে গিয়ে আর হুইলচেয়ারটা নাই খেয়ে মানে কেউ নিয়ে গেছে বা এরকম একটা কিছু হয়েছে, তো এখন যেটা আছে সেটা এখন মানে একদম বরবাদ, এটা অলভিশন থেকে দিছিল, এটা বরবাদ হয়ে গেছে। আর দ্বিতীয় তো কথা নাই আছে, তারপর আমি একটু কষ্ট করে ত্রিশাল থানায় অ্যাড করেছিলাম আর ভাড়া দিছিল, কিন্তু এখন যদি আমাদের সরকারের তো যদি দৃষ্টি আকর্ষণ দিয়েছে আল্লাহর রহমতে কিছুটা শুনছি, যেহেতু কালকে আসছিল মাইমেশিন থেকে ইউনিসার আসছে সে কথা দিয়ে গেছে যে দেখো বোন আমি তোমাদের জন্য যেটুক করার এটুক করব, কোনো কি প্রতিশ্রুতি দিয়েছে কোনো বাড়ি কিংবা ঘর কিংবা কিছু? হ্যাঁ, এরকম তারা বইলা দিয়ে গেছে যে করে দিবে, এবং আমার হাজবেন্ডের জন্য যে সুবিধা হয় আমার ঘরের ভিতরে যে অ্যাটাচ মানে যা ভিতরে আমি ধরেন আমি আমার একটা সুস্থ মেয়ে যেমন ভিতরে সম্পূর্ণ ঘরের কাজ সম্পূর্ণ করতে পারে, কিন্তু আমি ভিতরে থাকলে সেই কাজটা নিজে একা একা করতে পারতাম এবং স্বামীকে আর কষ্ট দিতে আর চাই না, অত এতদিন যাবত কষ্ট দিতে। আর আপনি তো সেলাইয়ের কাজ খুব ভালো পারেন আর কি? হ্যাঁ, আমি সেলাইয়ের কাজ পারি, তো এর আমার ইচ্ছে ছিল যে আমি এক সময় হাতের কাজ করে আমি সেলাই মেশিন দিয়ে কাজ করব, কিন্তু সেই অনুযায়ী আমার সেলাই মেশিনের টাকাটা আমি জোগাড় করতে পারি না। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কতটুকু আপনাদের জন্য করতে পারি সেটারও একটা চেষ্টা থাকবে। প্রিয় দর্শক, শুনছিলেন রওশন আপা এবং সোহেল ভাইয়ের জীবনের কথা, ভালোবাসার কথা।